আজকে ভিডিওতে আমরা দেখব যে কালি লিনাক্সের লেটেস্ট যে ভার্সনটা বর্তমান সময়ে আইছে ওটা আমরা কিভাবে আমাদের কম্পিউটারে ইনস্টল করব। তো আমরা আসলে এটা দেখব এমন ভাবে যাতে করে আমাদের মেন অপারেটিং সিস্টেমের উপর কোনো সমস্যা না হয় এবং এটা আমরা যাতে ভার্চুয়ালি ইউজ করতে পারি। আর ভার্চুয়ালি ইউজ করতে গেলে আমাদের লাগবে ভার্চুয়াল বক্স, বাট সর্বপ্রথম আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো কালি লিনাক্সের আইওএসও ফাইল। সো ফার্স্ট অফ অল আপনারা গুগলে গিয়ে সার্চ করুন কালি লিনাক্স লিখে, এবং সার্চ করার পর আপনারা এরকম একটা অপশান পাবেন kali.org, কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এ জায়গায় ডাউনলোড অপশানে যান। তারপর আমাদের ডাউনলোড করতে হবে কালি লিনাক্সের ইমেজ। সো এই জায়গা থেকে আমরা জাস্ট নর্মাল এই ইমেজটাই ডাউনলোড করে নিব, বাট আপনার কম্পিউটারের রিসোর্সেস যদি 2 GB র্যামের কম হয়ে থাকে তাহলে আমি রিকমেন্ড করবো আপনি 32 GB ইউজ করেন, আর যদি আপনার রিসোর্সেস ভালো থাকে 4 GB 8 GB র্যাম থাকে তাহলে আপনি 64 GB ইউজ করতে পারেন। বাট বেটার এটা হবে আপনার কম্পিউটারের যেটুক রিসোর্সেস তার অর্ধেকের জন্য ব্যবহার করা। সো আপনার যদি 64 GB ডাউনলোড করা হয় তাহলে আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার যেন 8 GB প্লাস র্যাম থাকে, এবং তাছাড়া 32 GB ইউজ করতে গেলে 4 GB র্যাম তো এখন কম বেশি সবারই থাকে। সো এটা ডাউনলোড করবেন, আর এই জায়গায় জাস্ট একটা ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং এরপর আমাদের যে প্রোগ্রামটা লাগবে সেটা হলো ভার্চুয়াল বক্স। সো এই যে প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ভার্চুয়াল বক্স, আপনারা জাস্ট গুগলে গিয়ে আবারও সার্চ করবেন ভার্চুয়াল বক্স লিখে পেয়ে যাবেন, এবং এটার উপর ডাউনলোড করলে আপনারা ভার্চুয়াল বক্স ডাউনলোড করতে পারবেন। ভার্চুয়াল বক্স হলো এমন এক ধরনের প্রোগ্রাম যেটা ব্যবহার করে ভার্চুয়ালি অপারেটিং সিস্টেম ইনস্টল করা যায়। বাট ভার্চুয়াল বক্স ইউজ করতে গেলে আপনাদের একটা জিনিস লাগে, সেটা হলো ভার্চুয়ালাইজেশন। আপনার কম্পিউটারের বায়োসে এই সেটিংটা থাকে, এটা আসলে আনেবল না করলে আপনার কম্পিউটারের থেকে আপনি ভার্চুয়াল বক্স ইউজ করতে পারবেন না। সো আপনারা যারা জানেন না কি এটা এবং এটা কীভাবে আনেবল টানেবল করতে হয়, সিম্পলি আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, যেমন ভার্চুয়ালাইজেশন আনএবল অন, তারপর আপনার কম্পিউটারের মানে মডেল টডেল লিখে দেন, HP হলে HP লিখবেন, আসুস হলে আসুস, এরকম বিভিন্ন ল্যাপটপে কীভাবে বিভিন্ন এমনকি আপনার ল্যাপটপের মডেল টডেল লিখে দিলেও আসলে দেখাই দিবে যে কীভাবে ভার্চুয়ালাইজেশন আনএবল করতে হয়। সো ভার্চুয়ালাইজেশন মাস্ট আনএবল করবেন, আর এই ব্যাপারে আমাদের চ্যানেলেও ভিডিও রয়েছে, আপনি ভার্চুয়ালাইজেশন আনএবল করতে পারেন। তাছাড়া আপনার কম্পিউটার মডেল টডেল লিখে খুঁজে নেবেন। সো আমি এটা দেখাচ্ছি না, কারণ প্রত্যেকটা কম্পিউটারে ইনস্টল করার পদ্ধতি আলাদা। তখন আমাদের ইনস্টল করতে হবে ভার্চুয়াল বক্সের অ্যাপ্লিকেশনটা। আমাদের প্রোগ্রামগুলো ইনস্টল করা খুবই সহজ, তো এই কারণে আমি মনে করি এটা ইনস্টল করতে আপনাদের কোনো কষ্ট হবে না। তো এ জায়গায় আমরা এখন এটা ইনস্টল করলাম, তো অলরেডি আমার এই জায়গায় কয়েকটা বানানো ছিল, তো আমি এগুলো আগে ডিলিট করে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো ভার্চুয়াল বক্সের এই সফটওয়্যারটা ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে। তো এরকম আসার পর আপনারা এই জায়গা থেকে বিভিন্ন সেটিং টিউন করতে পারেন, বাট আপনারা যেহেতু ফার্স্ট টাইম ইনস্টল করবেন সো নিউতে যাবেন, এবং এই জায়গায় গিয়ে আপনারা কালি লিনাক্স লিখবেন। সো সিম্পলি এই জায়গায় কালি লিনাক্স লিখলে আপনাদের সামনে কালি লিনাক্সের অপশান চলে আসবে। আর আরেকটা কথা মাথায় রাখবেন, আপনার কম্পিউটারে যদি ভার্চুয়ালাইজেশন আনেবল না থাকে তো এই জায়গায় 64 GB আসবে না। সো আমি যেমনটা বলেছি প্রথমে ওইটা ফলো করে ভার্চুয়ালাইজেশন আনেবল করে তারপর এই স্টেপে আসবেন। তো এখন আপনাকে মেমোরি মানে র্যামের কথা বলতেছে, তো আমি র্যাম নিলাম 7 GB, কারণ আমার কাছে রিসোর্সেসের কোনো সমস্যা নেই। বাট আপনি আসলে আপনার কম্পিউটারের হিসাবে র্যাম নেবেন, আপনার কম্পিউটারে যদি 8 GB র্যাম হয় তাহলে 4 GB নেবেন, 4 GB র্যাম হলে 2 GB নেবেন। হাফ রিসোর্স চাইলে ইউজ করতে পারেন, বাট সব থেকে বেটার হয় 4 ভাগের 1 ভাগ ইউজ করা। তো আপনি 8 GB-তে মনে করেন 2 GB ইউজ করতে পারেন, 4 GB-তে 1 GB, এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট সব থেকে বেটার হয় হাফ অথবা তার কম ইউজ করা। তো এখন আমরা নেক্সট নেক্সট করলাম, আর এই জায়গায় আসলে জায়গাটা একটু বেশিই লাগবে, আমি 26 GB নিয়ে নিলাম। আর এখন এই জায়গা থেকে আমরা স্টার্ট করবো, বাট তাছাড়া আমরা কিছু সেটিং চেঞ্জ করে নিই যাতে আমাদের ইনস্টলটা একটু ফাস্ট হয়। সো আমরা এই জায়গায় সিস্টেম থেকে প্রসেসর, প্রসেসরে আমরা আচ্ছা আমরা প্রসেসর 8টা কোর নিই, কারণ আমার এই জায়গায় রিসোর্সেসের সমস্যা নেই, বাট যে জায়গায় গ্রিন লাইন দেখাবে আসলে এই পর্যন্ত নেওয়াই ভালো। সো আপনারা এই গ্রিন লাইন হিসেবে ফলো করবেন, তো আমি এই জায়গায় গ্রিন লাইনটা ফলো করে নিলাম। আর তারপর আমরা ডিসপ্লেতে গিয়ে এই জায়গায় ডিসপ্লে সেকশনে 3D অ্যাক্সেলারেশন এবং 2D অ্যাক্সেলারেশন এটা অন করে নিলাম। ওকে, তো এখন স্টার্ট করলাম, তো এখন স্টার্ট করার পর আসলে আমাদের সামনে এরকম চলে আসবে, আর এই জায়গা থেকে আমাদের কালি লিনাক্সের ডাউনলোডকৃত ইমেজটা সিলেক্ট করতে হবে। সো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি 2019.4-এর একটা আইওএস ইমেজ আছে, সো এটা সিলেক্ট করলাম। আর আপনারা চাইলে এই জায়গায় আসলে ভার্চুয়াল বক্সের জন্য যে সমস্ত ইমেজগুলো তৈরি করা হয়ে থাকে ওইগুলো ব্যবহার করতে পারতেন, কিন্তু আমরা এই জায়গায় আসলে নর্মাল ইমেজগুলো ব্যবহার করবো যাতে করে রিয়েলিটির কাছাকাছি কিছু একটা থাকে। আর এই জায়গায় এখন বেশ কিছু লোডিং শোডিং হবে যেটা সবসময় কালি লিনাক্স ইনস্টল করার সময় হয়, এবং আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে, তো কন্টিনিউ কন্টিনিউ করবেন, এবং আপনার প্রয়োজন হিসাবে আপনি চাইলে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন। এবং তারপর এই জায়গায় আসলে আমাদের ইনস্টলেশনের জন্য কিছু নেসেসারি অ্যাডিশনাল কম্পোনেন্ট যেগুলো রয়েছে এগুলো চেকিং করবে, এর ভিতর ওয়াইফাই ড্রাইভার, নেটওয়ার্ক ড্রাইভার, ডিসপ্লে ড্রাইভার, এই টাইপের ইথারনেট, W9 0,
কিছু গুরুত্বপূর্ণ জিনিস আসলে সিলেক্ট করে নিবে, আর এই জায়গায় কিন্তু আপনাকে বলবে যে আপনি আসলে ওয়াইফাই টাইফাই কানেক্ট করবেন কিনা। বাট ভার্চুয়াল বক্সের করলে না ওইটা আসলে তেমন একটা চায় না, কারণ ভার্চুয়াল বক্সের সিস্টেম আছে আলাদা। সো এই জায়গায় এখন আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, মানে আপনি কি পাসওয়ার্ড দিবেন। তো এখন আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিই, আমি যেহেতু ইউজারের নাম রুট হবে, কারণ ডিফল্ট ইউজার কালি লিনাক্সে সবসময় রুট নামেই হয়, ঠিক তার উল্টা আমি আসলে পাসওয়ার্ড দিয়ে দিলাম রুট আর টুর, যেটা মানে আমার অভ্যাস। তো এখন আমরা এই জায়গায় কোলাক কনফিগার করব, যেটা কিনা ভার্চুয়াল বক্সের জন্য অতটাও বেশি গুরুত্বপূর্ণ না। যদি মেন অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করতে চাইতেন তাহলে ওটা করা যেত। সো এখন আমরা এই জায়গায় ইউজ করব গাইডেড ইউজ এন্টায়ার ডিস্ক অ্যান্ড সেট আপ LBM। আসলে LBM সেট আপ করলে আমাদের কালি লিনাক্সটা কাজ করতে সুবিধা হবে। LBM জিনিসটা খুবই ভালো একটা জিনিস, এটা হলো আসলে সোয়াপ করে মেমোরি, যাই হোক এ ব্যাপারে আমি পরবর্তীতে হয়তো কোনো একদিন কথা বলবো। সো এই জায়গায় রাইট দ্য চেঞ্জেস টু দ্য ডিস্ক অ্যান্ড কনফিগার, এই জায়গায় আমাদের ইয়েস করে দিতে হবে, যাতে করে আমাদের ডিস্ক আসলে চেঞ্জ চেঞ্জ কনফিগার টিকার করতে পারে। তো এরপর এই জায়গায় আমরা রাইট চেঞ্জেস টু দ্য ডিস্ক পার্টিশন এই জায়গায় আবার ইয়েস করতে হবে। তো করার পর আমাদের ফরম্যাট টরম্যাট হবে এবং তারপর ইনস্টলেশন শুরু হয়ে যাবে। তো এখন আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ এই ইনস্টলেশনটা একটু টাইম নেবে। তারপর আমাদের সামনে এরকম একটা অপশন আসবে যে জায়গায় কিনা আমাদের নেটওয়ার্ক মিরর সিলেক্ট করতে হবে। বাট আমি আসলে এই জায়গায় কোনো নেটওয়ার্ক মিরর সিলেক্ট করবো না, সেই জায়গায় আমি নো করে দিই এবং কন্টিনিউ করে দিই, ফাঁকা রাখবো ওটাকে। এবার আমাদের APT এবং বিভিন্ন জিনিস কনফিগার হবে, অর্থাৎ প্যাকেজ ম্যানেজার বলা হয়ে থাকে যেটাকে। প্যাকেজ ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমাদের যে সমস্ত প্যাকেজ ট্যাকেজ থাকে ওইগুলো প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে কন্ট্রোল হয়ে থাকে। সো এখনও আমাদের আরও কিছু টাইম অপেক্ষা করতে হবে। সো এরপর আমাদের মেন আরেকটা জিনিস আছে, এটাকে বুট লোডার বলা হয়ে থাকে। নাম শুনেই বোঝা যায় এটার কাজ। বুট মানে আপনার কম্পিউটার বুট হবে ওটা, আর লোডার মানে যেটা লোড করে দিবে। সোজা কথায় যে জিনিসটা আপনার কম্পিউটারকে বুট করে দিবে ওটাকেই বুট লোডার বলা হয়ে থাকে। সো এই প্যাকেজ ম্যানেজারের পরে যে জিনিসটা সেটা হলো বুট লোডার। বাট ভার্চুয়াল বক্সের ক্ষেত্রে বুট লোডার অত বেশিও মানে কঠিন না ইনস্টল করা, কারণ এটার জন্য আপনার ভার্চুয়াল ডিস্কই সেট করতে হয়। সো খুবই সহজে আমরা এই জায়গায় ভার্চুয়াল বক্সে ওটা করবো। আর তাছাড়া আমরা আরেকটা জিনিস করবো, আসলে আমাদের অপারেটিং সিস্টেম প্রায় ইনস্টলেশনের শেষে, বাট আমরা একটা কুইক ওভারভিউ করবো এবং তাছাড়া অন্যান্য জিনিস করবো যেটা কিনা অন্য ভিডিওতে থাকবে। সো বুট লোডার মাস্ট ইয়েস দিতে হবে, এবং তারপর এই জায়গায় সেকেন্ডটা ইন্টার ডিভাইস ম্যানুয়ালি, মানে তো আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে বলতে চান। সো আপনি ম্যানুয়ালি এটা সিলেক্ট করবেন, তা নাহলে কিন্তু আপনার কাজ হবে না। সো এখন বুট লোডার ইনস্টল হবে। সো আমাদের ইনস্টলেশন কমপ্লিট, তো এখন কন্টিনিউ করতে হবে। আসলে কন্টিনিউ করার পর আমাদের যে মেন সিস্টেম ওটাই নিয়ে যাবে, অর্থাৎ আমাদের যে বুট ফাংশন রয়েছে ওই জায়গায় আমাদের ইউজার নেম পাসওয়ার্ড টাসওয়ার্ড এই সমস্ত, তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। সো এখন সেই মহেন্দ্র খান এসে গেছে, আমাদের খালি লিনাক্স এখন রান হবে। আর এই জায়গায় আসলে আমরা এখন দেখতে পাচ্ছি পরিবেশটা চেনা জানা লাগতেছে, আর আমি এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। আর যারা ভার্চুয়াল বক্সের বিভিন্ন সেটিং টেটিং জানেন না তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন, কারণ ওই ভিডিওতে আমি ডিপলি এই সম্পর্কে বলেছি। আর এটা হলো নতুন বুট অ্যানিমেশন আই থিঙ্ক, যেটা কিনা লেটেস্ট ভার্সনে কালি লিনাক্স কিনেছে। বাট আমার হিসেবে এই আপডেটটা 2020 সালে আনতে পারতো, 2020 আপডেট হিসাবে, জানি না হয়তো এর থেকেও বেটার কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। সে জায়গায় প্রথমে আমাদের বসাতে হবে ইউজার নেম। সো এই জায়গায় রুট, এবং এর রুটের পাসওয়ার্ড ছিল টুর। তো এই জায়গায় আসলে ফুল স্ক্রিনে এটা অন হয়েছে, আর যেহেতু এটা 2019 সালের এডিশন এই কারণে হয়তো এটা হচ্ছে মানে বড়োভাবে অন হচ্ছে। সো আমরা এখন এই জায়গায় বিভিন্ন জিনিস টিনিস দেখতে পাচ্ছি। তো এই ছিল মূলত কালি লিনাক্স 2019 এডিশন, আর এই জায়গায় আমরা কম বেশি সব অ্যাপ্লিকেশন পেয়ে যাবো। আর এটার ওভারভিউ রিলেটেড একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, যে আসলে নতুন কী কী আইছে। আর নতুন কিছু ছিল না ইনস্টলেশনে, বাকিগুলো যেভাবে ইনস্টল করতে হয় ওই, কিন্তু একটু মানে হালকা পাতলা ইউজার ইন্টারফেসে চেঞ্জ আইছে। বাট নতুন এইটা আসলে আমার কাছে খুবই ভালো লাগিছে, মানে এটা সম্পর্কে বিস্তারিত পরের ভিডিওতে কথা বলবো। আর এখন এটাকে অফ করে দিই। সো আপনারা এই জায়গাতে চাইলে অফ করে নিতে পারেন, কোনটার কী কাজ এটা আমি আগের একটা ভিডিওতে বিস্তারিত বলেছিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে এইসব রিলেটেড অসংখ্য পরিমাণ ভিডিও রয়েছে, সো চ্যানেলের বাকি ভিডিওগুলো চেক করবেন। আর তাছাড়া আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান প্রফেশনালভাবে, তো আমাদের অনেকগুলো পেইড কোর্স রয়েছে। আমাদের যে কোনো ভিডিওর ডিসক্রিপশনে বাই সাইবার সিকিউরিটি কোর্স নামক এরকম একটা অপশান পাবেন, তো ওইটার উপর ক্লিক করে আপনি খুব সহজে এই লিঙ্কে চলে যেতে পারবেন। আর এই জায়গায় কোন কোর্সে কী কী রয়েছে ফুল আউটলাইন রয়েছে,
এবং যে কোর্সটা কিনবেন সেটার উপর সিলেক্ট করে যে কয় টাকা লেখা রয়েছে ওর পাশে এই নাম্বারে সেন্ড করে আমাদের এই যে লিঙ্কটা দেওয়া এই ফেসবুক পেজে ইমেল অ্যাড্রেস বিকাশ নাম্বার আর কোর্সের নামটা বললে আপনি সেই কোর্সটা পেয়ে যাবেন এবং এগুলো সম্পূর্ণ ভিডিও কোর্স আপনাকে খুব সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে শেখানো হবে সাপোর্টিং গ্রুপ আছে এবং তাছাড়া যে কোনো সময় সমস্যায় পড়লে হেল্পও পাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাভ এ নাইস ডে গুড বাই